হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি। আমি সৌনক, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর, খুবই কম ইনগ্রিডিয়েন্টে একটা এই রেসিপিটা তৈরি হয়। রেসিপিটা হলো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। স্যান্ডউইচের ফিলিং বুঝতেই পারছেন, আলু দিয়ে করেছি। তো এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে, আপনারা বাড়িতে অবশ্যই করে বানাবেন। আমার বাড়িতে সবাই এটা খুবই পছন্দ করে, তাই আপনারাও ব্লগ চ্যানেলে দেখে অনেকে বলেছিলেন যে রেসিপিটা শেখাতে, তো আমি আজকে রেসিপিটা শেখাচ্ছি। তো প্রথমত রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কুচানো পেঁয়াজ, নিয়েছি কিছু কুচানো টমেটো, নিয়েছি কিছু কুচানো রসুন। দেখতেই পাচ্ছেন আমার একদম ফাইনলি চপ করে নিয়েছি গার্লিকগুলোকে। অবশ্যই করে পাউরুটি আছে। এই রেসিপিটা খুবই সুন্দর হয়, আপনারা অবশ্যই করে একবার করে বাড়িতে বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। কিছু সেদ্ধ করা আলু। এবার একটা পাত্রের মধ্যে আমি এই কোঁচানো টমেটো আর কোঁচানো পেঁয়াজটাকে নিয়ে নেব, তার সাথে নেব হচ্ছে আলুটা, সেদ্ধ করা আলুটা নেব আমি। এবার এগুলোকে আমি স্ম্যাশ করব হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন মেলাচ্ছে, কিন্তু হাতে প্রচণ্ড গরম লাগছিল, তাই বলে আমি এবার এটাকে একটা চামচে বা হাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এটাকে একদম আলুটাকে স্ম্যাশ করে দিয়ে সব একদম ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটা কড়া, এবার এখানে একটা গ্যাস, গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো। এবার এই গরম তেলে আমি দেব হচ্ছে কোঁচানো রসুনগুলো। দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। রসুনগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই মিক্স যেটা করেছিলাম আমি পেঁয়াজ টমেটো আলু দিয়ে যেই মিক্সটা করেছিলাম সেটা দিয়ে দেবো রসুনটা যখন ব্রাউন হয়ে আসবে। আপনারা রসুন দিতেও পারেন, নাও দিতে পারেন, ডাইরেক্টলি আলু দিয়ে দিতে পারেন এরকম করে, কিন্তু আমার রসুনের গন্ধটা খুব সুন্দর লাগে তাই বলে আমি রসুনটা দিয়েছি। মানে এটা আপনাদের চয়েস, আপনারা দেবেন কি দেবেন না। আমাদের বাড়িতে সবাই রসুন বা এরকম একটু খেতে ভালোবাসে, তো আমাদের বাড়িতে যেরকম করে খাওয়া হয় সেরকমই আপনাদের কাছে শেয়ার করছি। এবার দেখতেই পাচ্ছেন আমি একটু আঁচটা বাড়িয়ে নিয়ে মিক্স করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দেব হচ্ছে আমচুর পাউডার। দেখতেই পাচ্ছেন আমি এক চামচের মতো আমচুর পাউডার নিয়ে নিয়েছি, আমচুর পাউডার দিয়ে দেবো। আমচুর পাউডারটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। দিয়েছি গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দেব হচ্ছে টমেটো সস, টমেটো সসটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু ট্যাঙ্গি ফ্লেভারে খেতে ভালোবাসে, তো টমেটো সসটা দিয়েছি। এবার আমরা আমি এটাকে ঠিক মতন করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন সব ঠিক করে মিক্স করে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো নুন। আমি একটু নুনটা কম দিয়েছি কারণ পাউরুটিতে এগুলো যেহেতু ফিলিং করব, তো অত নুন বেশি আমাদের জেনারেলি ভালো লাগে না। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন দেবেন। দেখতেই পাচ্ছেন আমার আলু স্টাফিং তৈরি হয়ে গেছে পারফেক্টলি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। প্রচণ্ড গরম আলু, স্টাফিংটা একটু ঠান্ডা হতে দেব। দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়া বেরোচ্ছে। দেখুন আমার আলু স্টাফিং খুবই সুন্দর দেখতে হয়েছে, টেস্টেও প্রচণ্ড সুন্দর হয়েছে। এবার আমি পাউরুটি নিয়ে নেবো, একটা ব্রেড নিয়ে নেবো। এবার সেই ব্রেডের মধ্যে ভালো করে আলু স্টাফিং যেটা বানিয়েছি সেটাকে লাগিয়ে নেব। আলু স্টাফিংটা ভালো করেই লাগাবো যাতে মানে খেলে খুবই সুন্দর লাগে, আমি কম করে দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা চাইলে মিক্সড হার্বসও ইউজ করতে পারেন, বাট আমি এটাতে মিক্সড হার্বস ইউজ করিনি।
আমি নর্মালি যেরকম বানাই সেরকমই বানিয়েছি। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি, তো আমার মায়ের থেকে শিখে আমি আমার মতন একটা আমার স্টাইলে একটা মানে ডিরাইভ করে নিয়েছি। এবার আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দেব বাটার মানে মাখন। আমি মাখন দিয়ে করছি, আপনারা তেল দিয়েও করতে পারেন বা আপনারা সেঁকেও করতে পারেন। আমাদের মাখন দিয়ে বেশ একটা ক্রাঞ্চি ফ্লেভার আসে একটা, তাই বলে মাখন ইউজ করছি। এটা আবার যেহেতু প্রথম ভয়েস ওভার, তো আমার একটু মানে কথা আটকে আটকে যাচ্ছে, বাট স্টিল আই হ্যাভ ট্রাইড। দিয়ে দেখে নেন, আমি পাউরুটিটা দিয়ে দিলাম, কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব, দেখুন কি সুন্দর একটা সাইড ব্রাউন হয়ে গেছে, একদম ব্রাউন ক্রাঞ্চি হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগে আপনাদের, অতি অবশ্যই করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। এবার এটাতে ব্ল্যাক পেপার দিয়ে দেবো, ব্ল্যাক পেপার দেখতে পাচ্ছেন, ব্ল্যাক পেপার দেবো। ব্ল্যাক পেপারটা ওপরে স্প্রিঙ্কল করে দিতে পারবো, এটা অপশনাল, আপনারা দিতে পারেন বা আবার নাও দিতে পারেন। ব্ল্যাক পেপারটা দিয়ে আমরা একটু স্পাইসি একটা খুব সুন্দর ফ্লেভার আর একটা খুব সুন্দর স্মেল আছে, তো সেটার জন্যই দিই ব্ল্যাক পেপারটা। এটাকে আবার আর এক সাইড উল্টে নিয়ে আবার অপোজিট সাইডে আমি ব্ল্যাক পেপার দিয়ে দেবো একটু। আমার রেসিপি এখানেই হয়ে গেছে, ব্যাস আর কিছু করার নেই। আজকের রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর আপনারা যদি এটা টিফিনেও খেতে পারবেন, সব কিছু মানে দিনের যে কোনো সময় খেতে পারবেন, আর এটা প্রচণ্ড পেট ভার করা খাবার। ব্যাস আজকের পর্যন্ত এইটুকুই, ধন্যবাদ।